ছোলা একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। বিভিন্নভাবে ছোলার ইউজ করি আমরা, যেমন জলে ভিজিয়ে কাঁচা ছোলা ইউজ করি, কখনো অঙ্কুরিত ছোলা, কখন সেদ্ধ করে ছোলা ইউজ করি, বা ভাজা ছোলা বা চানা মশলা ইত্যাদি বানিয়ে আমরা ছোলা খাবারে ইউজ করি। 100 গ্রাম কাঁচা ছোলা থেকে 17.1 গ্রাম প্রোটিন, 3.9 গ্রাম ফাইবার এবং 4.6 mg আয়রন পাওয়া যায়। ছোলা যখন অঙ্কুরিত হয়ে যায় বা স্প্রাউট যখন ছোলার আমরা ইউজ করি, তখন সেটা অত্যন্ত সহজপাচ্য হয়ে যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি হজম হয়। যে কোনো গ্রেন যে পদ্ধতিতে অঙ্কুরিত হয় সেই পদ্ধতিকে বলা হয় জার্মিনেশন। তো এই জার্মিনেশন পদ্ধতিতে গ্রেনসের মধ্যে থাকা, মানে এই ছোলা, মটর, মুগ, এ সমস্ত পালসেসের মধ্যে কিছু ফাইটিক অ্যাসিড থাকে, সেই ফাইটিক অ্যাসিডটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ফলে এর মধ্যে বর্তমান নিউট্রিয়েন্টসগুলি এর অ্যাভেলেবিলিটিটা ইম্প্রুভ করে। যেমন ধরুন এর মধ্যে থাকা স্টার্চ এবং প্রোটিন জটিল থেকে সরলে পরিণত হয়, যার কারণে শরীরে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। অঙ্কুরিত ছোলাতে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন তাদের বাউন্ড ফর্ম থেকে রিলিজ হতে থাকে, যে কারণে আমাদের শরীরের ইন্টেস্টাইনে সেগুলি সহজেই অ্যাবজর্ব হয়। অঙ্কুরিত ছোলাতে রাইবোফ্লাভিন, নিয়াসিন, ফোলিক অ্যাসিড, কোলিন, বায়োটিন এর কন্টেন্ট অনেকটা বেড়ে যায়। অঙ্কুরিত বা স্প্রাউটেড ছোলার মধ্যে ভিটামিন সি এর কন্টেন্ট অনেকটা বেশি থাকে, প্রায় 100 গ্রামের মধ্যে 7-20 mg ভিটামিন সি পাওয়া যায়। সুতরাং দেখা যাচ্ছে যে কাঁচা ছোলার তুলনায় ছোলাকে যদি আমরা অঙ্কুরিত করে খাই, তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যকর।